গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টা আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আমি সকালবেলা উঠে ঘরটা ঝাঁট দিয়ে জামাকাপড়গুলো নিয়ে বেরিয়ে এসেছি, জামাকাপড়গুলো ভিজিয়ে তারপর যাব দোকান খুলতে। দোকান খুলে তারপর ঘরের কিছু কাজ করব ফাঁকে ফাঁকে যখন দোকানে লোক না থাকবে, আর বাবা যখন আসবে তারপরে আমি জামাকাপড়গুলো কাচবো। কালকে মেলায় গিয়ে মেয়ে আইসক্রিম খেয়েছিল, তো আইসক্রিমটা এই জামাটার মধ্যে ভরে দিয়েছে। স্কার্টটা আমি এখন ভিজিয়ে দিচ্ছি, আর ওপরের সাদা জামাটা আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো এটা একটু জলে ধুয়ে তারপর লিকুইড সোপ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি, তো ওটা পরে কাচবো, ওটা ওপরেই রয়েছে। আর এখন এই জামাকাপড়গুলি ভিজিয়ে তারপর আমি তাড়াতাড়ি করে দোকানটা খুলে নেব। ওই পেছনে এই দিদিটা আমাকে জিজ্ঞেস করছে যে কালকে আমরা কোথায় গেছিলাম, সেটাই আমি বলছিলাম যে কালকে মেলায় গেছিলাম। ওই মেলার গল্পই করছিলাম যে মেলায় প্রচুর ভিড় ছিল, ওই সব কথাই হচ্ছিল। আমাদের তেমন গল্প হয় না, কারণ ওনার মেয়েও স্কুলে যায়, সকালবেলা তাড়াতাড়ি কাজ করতে হয় ওনাকে, আবার মেয়েকে দিয়ে আসতে হয়। আমারও সেম মেয়ে স্কুল যায়, আমারও ঘরের কাজ থাকে, তো কাজের ফাঁকে এই নিচে এসে কাজ করলে তখন একটু ফাঁকে একটু আধটু কথা হয়, তাছাড়া অন্য টাইমে তেমন কথা হয় না। কোনো কোনো দিন যায় যে দেখাও হয় না একই বাড়িতে থেকেও। ভালোই লাগে মাঝে মধ্যে গল্প করতে করতে কাজ করতে। বাবা চলে এসেছে, এখন ওনাকে ব্লিচিং পাউডার জল গুলে দেবো, তারপর দিয়ে জামা কাপড়গুলো কেচে দেবো। আজকে ওয়েদারটা সকাল থেকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে, এখন দেখছি আবার একটু রোদ উঠেছে, জানি না কী হবে। তো আগে আগে কেচে দেবো, তাহলে কি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর বাবা আম নিয়ে এসছে, তো আমি বাবাকে গ্লুকন্ডি গুলে দিয়ে চলে এসেছি কাপড়গুলো কাচতে। আর আমি ওখানে তোমাদের সাথে গল্প করছিলাম, কথা বলে যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে দেখি যে ক্যামেরাটা অফ হয়ে গেছে, কারণ ফোনের মধ্যে আর স্টোরেজ ছিল না, জায়গা নেই যে আর ভিডিও করব। তারপর অনেকক্ষণ বসে থেকে কিছু ফটো তোমার ভিডিও ডিলিট করে তারপর আমি আবার আসলাম, দেখলাম হচ্ছে, তো জামাকাপড়গুলো কাচতে চলে এলাম। এখন জামাকাপড়গুলো আগে কেচে নিই, কেচে নিয়ে তারপর মেলে দিয়ে ওপরে ছাদে নিয়ে যাব মেলতে, কারণ নিচে মেলার জায়গা নেই, সব অনেকেই জামাকাপড় মেলেছে, একটুও জায়গা নেই, ছাদে নিয়ে যেতে হবে। তো ছাদে মেলে তারপরে আমি টিফিন তৈরি করব। টিফিন তৈরি করে বাবাকে দিয়ে মেয়েকে খাইয়ে, মেয়ে আমার এখনও ঘুমাচ্ছে, ওকে কখন থেকে ডাকছি ঘুম থেকে উঠছে না, তো এগুলি তাই ভাবলাম যে এগুলি আগে করে নিই, করে নিয়ে তারপর মেয়েকে ডাকবো, ও ব্রাশ করবে, আমি ততক্ষণে টিফিনটা করে নেব, তারপর ওকেও খাওয়াবো, বাবাকে দেবো, আমিও খেয়ে নেব। খেয়ে তারপর দুপুরের রান্নাটা বসিয়ে দেব। তো বাবা তখন, তোমাদের বলছিলাম যে বাবা আম নিয়ে এসছে, কিন্তু বাবা আম টমেটো আর মাছ নিয়ে এসছে, তো ওই আম নিয়ে এসছে ওইটুকুনিতেই আমার কথাটা ভিডিওটা অফ হয়ে গেছে, তাই আর পরের কথাগুলো রেকর্ড হয়নি। তাই আমি ভয়েস দিতে গিয়ে তখন দেখছি যে ওইটা অর্ধেকেই শেষ হয়ে গেছে, তা আমি আগেই দেখেছিলাম, তো ভয়েস দিতে এসে তো পরের কথাটা আমি কমপ্লিট করছি এখন, তোমাদের বলছি। আর এখন আমি তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো কেচে নিই। আমি আগের দিন মেয়ের স্কুলের ইউনিফর্মটা কেচেছিলাম, তো তখন মোজাটা কাচা হয়নি, মনে ছিল না মোজাটার কথা, তো জামাকাপড়গুলি নিয়ে নামার সময় তখন দেখি ওর জুতোর মধ্যে মোজা দুটো ঢোকানো রয়েছে, তখন মনে পড়লো যে মোজা দুটো তো কাচা হয়নি, তাই এখন নিয়ে এসে আবার সার্ফের জলে ডিপ ভিজিয়ে তারপর এখন কেচে দিচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন 9টা বাজে। আমি না সারাদিন আজকে তোমাদের সামনে আর আসতে পারিনি, সেই সকালবেলা একটু কথা বলেছিলাম, তারপর কাঁচা ধোয়ার ইসেটা একটুখানি দিয়েছি, কাঁচা ধোয়ার ভিডিওটা, ওই ভিডিওটা করার পর না তারপর ওই ফোনটায় আর ভিডিও হচ্ছিল না, একদম স্টোরেজ ছিল না, দেখ বারবার দেখাচ্ছে যে ফোনে আর জায়গা নেই, তো আমি তার জন্য আর করতে পারিনি। আর ফোন সম্পর্কে আমার তেমন কোনো নলেজ নেই, আমি অনেক কিছু ডিলিট করেছি আমার ফোল্ডার থেকে, তারপরেও না হচ্ছে না, গ্যালারি থেকে প্রচুর ভিডিও ডিলিট করে দিয়েছি, তারপরেও আমি আর
তোমার ভিডিও করতে পারছি না। তো আমি আর বুঝতে পারছিলাম না যে কি করব, তারপর এডিট করতে গিয়ে তখনও দেখছি যে ভয়েস দিতে পারছি না। তারপর সেই আগের ভয়েসটা তোমাদের আমি টেক্সটে দিয়েছিলাম, তো আমি আর ভাবতে পারিনি যে আমি আর ভিডিও করতে পারবো বা ওই ভিডিওটা আমি পোস্ট করতে পারবো আগের ভিডিওটা, কারণ আমি ভিডিওটা এডিট করার পরেও আর আপলোড করতে পারছিলাম না, আপলোড হচ্ছিল না কারণ ফোনে জায়গা নেই। তখন আমার না মন খুব খারাপ হয়ে গেছিলো যে ভিডিওটা এত কষ্ট করে এডিট করে আমি দিতে পারবো না, পোস্ট করতে পারবো না, তো আমার পুরো কান্না পেয়ে গেছিলো। তো যাই হোক, হঠাৎ করে মনে কি হলো যে সব ফোনের মধ্যে যেই গেমগুলো ছিল, গেমের অ্যাপসগুলো, ওইগুলোকে আমি ডিলিট করে দিয়েছি। ডিলিট করার পর তারপর আবার ট্রাই করলাম, তখন আবার ওটা সেভ হলো আমার আগের ইসেটা, সরি, ভিডিওটা সেভ করলাম, তারপর দেখলাম যে সেভ হলো ভিডিওটা, তারপরে গিয়ে আমি আপলোড দিয়েছি। আজকেও আমার অনেক দেরি হয়ে গেছে আপলোড দিতে, কারণ হচ্ছিল না। তো আর আমি এখন এসেছি তোমাদের, কালকে মেলায় গেছিলাম, যেহেতু মেলা থেকে কি কি কিনেছি আমি তোমাদের দেখাতে পারিনি, সেই জিনিসগুলো নিয়েই এসেছি। আমি খুব বেশি কিছু কিনিনি, কারণ মেয়েকে নিয়ে গেছি, আরও সবাই গেছিলো, ওদের বাচ্চারাও গেছিলো, সবাই এত জ্বালিয়েছে, এত কান্নাকাটি, আর কিছু কেনাও হয়নি, আর ভিড়ের মধ্যে মেলায় প্রচুর ভিড় ছিল, যে কারণে আর কেনা হয়নি। তারপর বাচ্চা নিয়ে তাড়াতাড়ি আসবো, খাওয়াবো, তার জন্য খাইয়ে ঘুম পাড়াবো, টাইমের মধ্যে ঘুম না পাড়াতে পারলে সকালবেলা আবার উঠবে না, ওই কারণে আর বেশি কিছু কিনিনি। তো আমি যে একটুকুনি জিনিসই কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমরা। প্রথমে দেখাচ্ছি এই নেল পলিশটা, এই নেল পলিশটা আমি তোমার মেলা থেকে কিনিনি, মেলাতে যাওয়ার পথে যে বাজারটা পড়েছিল ওখান থেকে, ওখানে একটা দোকান থেকে কিনেছি। এটা এলি একটিনের নেল পলিশ, আর আমি মেলাতে পাবো কি না তাও ঠিক জানি না, শিওর জানতাম না, তার জন্য আগে আমি এটা কিনে নিয়েছিলাম, মেলায় যাওয়ার আগেই কিনেছিলাম। ফেরার পথে টোটোতে ফিরেছি, এই নেল পলিশটাই শুধু কিনেছি। আর তারপরে যা মেলা থেকে কিনেছি আমি বলছি, দাঁড়াও, এই গার্ডারগুলো কিনেছি, মেয়ের চুলটা বড় হয়েছে তো চুল বাঁধতে অনেক গার্ডার লাগে, তো দুটো গার্ডার কিনেছি, দুজোড়া কিনেছি গার্ডার। আর এই দেখো, আর আমি কিনেছি একটা ক্লিপ, আর দাঁড়াও, আর এই যে এই কানেরটা কিনেছি, এই কানেরটা আমার খুব পছন্দ হয়েছিল, এই দেখো, খুব ভালো লেগেছিল কানেরটা আমার, একটা কুর্তির সাথে ম্যাচিং করে কিনেছি। তোমাদের কেমন লাগছে আমি বুঝতে পারছি না, তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু খুব সুন্দর কানেরটা দেখতে, একটাই পাথর, এগুলিকে কি পাথর বলে আমি জানি না, ঠিক ক্রিস্টেল মনে হয়, যত সম্ভব ক্রিস্টেল পাথর বলে। আর আর এই যে এই চুড়িটা কিনেছি, এই চুড়িগুলি আমার অনেক দিনের শখ ছিল, অনেক দিনের শখ ছিল যে এই চুড়ি দুটো কিনবো, তো আমি কালকেই কিনলাম ফাইনালি, আর এতদিন কিনতে পারিনি, এই দেখো, সবাইকে দেখতাম পড়তে, কিন্তু আমার খুব ইচ্ছা হতো দেখে সবাইকে পড়তে, দেখে আমারও নিজেরও পড়তে ইচ্ছা হতো। এই কিছু এইগুলোই কিনেছি, আর কিছু কিনিনি। তো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও কমেন্টে। খুব বেশি কিছু কিনতে পারিনি, কারণ বাচ্চাদের জন্য আমাদের সম্ভব হয়নি কেনা, আর মেলায় ঘুরে ঘুরে কিনতে গিয়ে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ হেঁটে গেছিলাম, আর হেঁটে যেতে যেতে অনেকটা টাইম লেগে গেছিলো, তারপর বাচ্চা নিয়ে তো ওরা এটা চড়বে ওটা চড়বে, সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে আর খেলনা কেনার জন্য। এবার এত ভিড় যে আমরা একটা দোকানে বাচ্চাদের নিয়ে দাঁড়াবো, একজন কোলে, তিনজন, বাকি তিনজন হেঁটে, হচ্ছিল না, কারণ আমার মেয়েও ছোটো আর ওদের বাচ্চারাও খুব ছোটো, তার জন্য আর সম্ভব হচ্ছিল না, তাই তাড়াহুড়ো করে চলে এসেছি আমরা আবার রিটার্ন। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করো, লাইক করো, আর আমাকে সাবস্ক্রাইব করো। আর এই বলে আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর খুব ভালো থেকো, টাটা।